আপনাদের নিরলস পরিশ্রম এবং অদম্য ইচ্ছে শক্তির মাধ্যমে স্বৈরতান্ত্রিক সিপিআইএম দলকে সমূলে উৎখাত করেছেন আপনারা, তার জন্য আপনাদের ধন্যবাদ। শুক্রবার শান্তিরবাজার মণ্ডল এবং জোলাইবাড়ি মণ্ডলে আয়োজিত পৃথক দুটি কার্যকারিণী বৈঠকে যোগদান করে দলের সমস্ত কর্মীদের ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিউনিস্টদের ঘাতক বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কমিউনিস্টরা সবসময় জনগণকে দাবিয়ে রাখতে চেয়েছে, জনগণের মনের অভিব্যক্তি কিংবা জনগণের সমস্যা তারা কোনো দিনও বুঝতে চায়নি, তাই জনগণ কমিউনিস্টদের যোগ্য জবাব দিয়েছে এবং তাদের সমূলে উৎখাত করেছে। এদিনের শান্তিরবাজার বিজেপি মণ্ডলের আয়োজিত কার্যকারিণী বৈঠকটি অনুষ্ঠিত হয় শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে এবং জোলাইবাড়ি মণ্ডলের কার্যকারিণী বৈঠকটি অনুষ্ঠিত হয় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে। উভয় মণ্ডলের কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, যুব মোর্চার রাজ্য কমিটির সভাপতি নবদল বণিক, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং এবং জেলা ও মণ্ডল স্তরের স্থানীয় নেতৃত্বরা। সর্বপ্রথম আমি কিছু বলার আগে আমি একটা কথাই বলব, আপনাদেরকে ধন্যবাদ দেব। ধন্যবাদটা কেন দেব, যে বিগত এত বছর পর এই কমিউনিস্ট পার্টির হাত থেকে এই জুলাই তারিখে আপনারা সবাই মিলে ছুটি নিরলস পরিশ্রম এবং মনে থেকে এবং যে জেদ ভিতরে ছিল সেই জেদের কারণে যেভাবে এই কমিউনিস্ট পার্টি মারধরে কমিউনিস্ট পার্টি ঘাতক বাহিনী পার্টিও বলা যায়, যে প্রায় কোনো শব্দের মতো যে আমাদের সাউথ জেলাতে ওরা খুন করেছে, ওরা খুন ধর্ষণ অগ্নিসংযোগ এবং কাউকে দাবিয়ে রাখার যে ওদের ফিলোসফি তার নাম হচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সেই সরকার থেকে সেই সরকারকে আমরা উৎখাত করেছে আগে 2018 এবং এবার একেবারে ভুরি সহ মানে উৎখাত করেছেন এই জুলাই তারিখে। এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জন্য আমাদের এমন কাজ করতে হবে যে কাজের মাধ্যমে মানুষের মঙ্গল হবে এবং এক নতুন ইতিহাস রচনা করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।